नैनो का काजल मेरा तीर जो चलाए दिल दा तू जानी बेलिया छोट पर्दार अभिनेत्री केया पायल बृहस्पतिवार বিয়ে করেছেন তিনি শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালয়েশিয়ায় বিয়ে করলেন তিনি পাত্র অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক রাজীব মানিকগঞ্জের ছেলে রাজীব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে ব্যবসা করছেন মানিকগঞ্জে রাজীবদের একটি সিনেমা হলও রয়েছে তবে গণমাধ্যমকে পায়েল জানিয়েছেন বিয়ের খবর সত্যি নয় এবং রাজীবকে তিনি চিনেন না কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা অস্বীকার করেননি জানিয়েছেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছেন তিনি মারা গেলেন দক্ষিণী অভিনেত্রী লীলাবতী 8 ডিসেম্বর মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি শুক্রবার বেঙ্গালুরুর উপকণ্ঠে নীলামঙ্গলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোকাহত দক্ষিণী মুভি ইন্ডাস্ট্রি শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে তিনি লিখেছেন কিংবদন্তি কর্ণাট চলচ্চিত্র ব্যক্তিত্ব লীলাবতী জির প্রয়াণের কথা শুনে দুঃখিত সিনেমার একজন সত্যিকারের আইকন তিনি অসংখ্য চলচ্চিত্রে তার বহুমুখী অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় জায়গা করে নিয়েছেন তার বৈচিত্র্যময় ভূমিকা এবং অসাধারণ প্রতিভা সবসময় মনে রইবে এবং প্রশংসিত হবে তার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাই পৃথিবীর পঞ্চম প্রভাবশালী নারী হিসেবে সম্মানিত হলেন টেইলর সুইফট 5 ডিসেম্বর বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস সেখানে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় তারকা ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে পঞ্চম প্রভাবশালীর জায়গা নিয়ে নিয়েছেন টেইলর এ তালিকায় নাম রয়েছে সঙ্গীত শিল্পী রিহানা ও বিয়ন্সের এই তারকার সম্পদের পরিমাণ $1.1 billion এছাড়া গানের রয়্যালিটি ও ট্যুর থেকে আয় $500 million অন্যদিকে মিউজিক ক্যাটালগ থেকে $500 million এবং রিয়েল এস্টেট থেকে প্রায় $125 million আয় রয়েছে তার 12টি গ্র্যামি অর্জন করেছেন টেইলর সুইফট ভারতীয় র্যাপার বাদশার সাথে হানিয়া আমিরের প্রেমের গুঞ্জন এখন বলিউডে সবচেয়ে হট টপিক হানিয়া আমির র্যাপার বাদশা ও পাঞ্জাবি গায়ক র্যাপার করণ আউজলা ঘুরে বেড়াচ্ছেন দুবাইয়ে সেখানেরই কিছু ছবি ও ভিডিও হানিয়া পোস্ট করেছেন তার ইনস্টায় যেখানে তাদের হাস্যোজ্জ্বল মুখ দেখা যাচ্ছে হানিয়া 2016 সালে জানান সিনেমার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন তারপর অনেক হিট নাটকে কাজ করেছেন এই নায়িকা তিতলিতে তার অভিনয়ের জন্য ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি